শুভ সকাল আজ সাত জুন শুক্রবার চলতু জাঁয়া দেশ বিদেশর তিরিশটি বড় খবর মাত্র দশ মিনিটে। যদি এপর্যন্ত আপনার ভিডিওক লাইক করে না, ভিডিওক লাইক করে চ্যানেল সবসক্রাইব করে কমেন্ট মাধ্যমে জনাতু আপনার আম ভিডিও কেউ জেলার দেখুঁ। আসন্তা তিন রু চারিদিন ভিতরে ওড়িশা ছুঁইপারে মৌসুমী বায়ু। প্রথমে দক্ষিণ ওড়িশা প্রবেশ করব, পরে অন্য অঞ্চলক স্পর্শ করব দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ভুবনেশ্বর পানিপাগ কেন্দ্র পক্ষরু এই সূচনা দিয়া যাইছি। ওড়িশারে মৌসুমী বায়ু প্রবেশ পাই পাগ অনুকূল রয়েছে। সাধারণত জুন দ্বিতীয় সপ্তাহরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ওড়িশারে প্রবেশ করিথায়। চলিত থর নির্ধারিত সময় পূর্বরু আন্ডামান ও কেরল ছুঁইথিলা মনসুন। চলিত গ্রীষ্মরে বর্তমান সুদ্ধা অংশুঘাতরে গলানি ছত্রিশ জনক জীবন। অভিযোগ আসিথিলা শহে একাবনটি, তা মধ্যরু ছত্রিশ জনক মৃত্যু অংশুঘাত জনিত বলি স্বতন্ত্র রিলিফ কমিশনরক কার্যালয় পক্ষরু স্পষ্ট করা যাইছি। অন্য একত্রিশ জনক মৃত্যুর কারণ ভিন্ন ভিন্ন। বলকা চৌরাশি জনক মৃত্যুর তদন্ত চালিথিবা এসআরসি অফিস পক্ষরু সূচনা দিয়া যাইছি। অংশুঘাত জনিত ঘটনা রাউরকেলা, সুন্দরগড়, ঝাড়সুগুড়া, বলাঙ্গীর ভলি জিলারু অভিযোগ আসিছি। অস্বাভাবিক ভাবে লোকঙ্ক জীবন যাইছি। এই ঘটনা পরে সতর্কতা সূচনামূলক ভাবে পিক সময়ে কাম করিবা কু বারণ করিছন্তি এসআরসি। বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনাকু নেই স্বাস্থ্য বিভাগ স্পষ্টীকরণ রখিছি। বিএসকেওয়াই চালু রহিছি কহিলা স্বাস্থ্য বিভাগ। ঘরোই হসপিটাল সহ এমওইউ বলবত্তর থিবা স্পষ্ট কলা বিএসকেওয়াই। ওড়িশারে দীর্ঘ চব্বিশ বর্ষর সরকারি ভাঙ্গি ভাজপা নূয়া সরকার গঠন করিবাকু যাউছি। তেণু এহা পূর্বরু রাজ্যবাসীঙ্ক পাই এক বড় খবর আসিছি। তেবে বিএসকেওয়াই জারি রহিছি, তেবে এহা বদলরে ওড়িশারে আয়ুষ্মান ভারত লাগু করা যিবা নেই কহিছন্তি মনমোহন সামল। বার্ডফ্লু সংক্রমণকু নেই এক চিন্তাজনক খবর সামনাকু আসিছি। মেক্সিকোর জনে ব্যক্তিঙ্কর বার্ডফ্লু সংক্রমণরে মৃত্যু ঘটিথিবা নেই বিশ্ব স্বাস্থ্য সংগঠন বা হু রিপোর্ট করিছি। হু সূচনা অনুসারে মৃত ব্যক্তিঙ্কর পূর্বরু একাধিক স্বাস্থ্য জটিলতা রহিথিলা, কিন্তু কেউ মাধ্যমরে ভূতাণু সংক্রমণ হইথিলা তাহা জনাপড়ি নাহি। তথাপি বর্তমান বার্ডফ্লু কু নেই ভয়ভীত হেবার নাহি, সংক্রমণ বিপদ কম রহিছি বলি হু কহিছি। ম্যাট্রিক্রে উত্তীর্ণ হইতিবা ছাত্রছাত্রীঙ্ক পাই বড় খবর। ২০২৪-২৫ শিক্ষাবর্ষরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তথা যুক্ত দুই কলেজর প্রথম বর্ষ বা একাদশ শ্রেণীরে নাম লেখা প্রক্রিয়া শুক্রবারু আরম্ভ হেউছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ বা সিএচএসি অধীন বিদ্যালয়ের কলা বিজ্ঞান বাণিজ্য উপশাস্ত্রী ও ধন্দামূলক পাঠ্যক্রমে নাম লেখা হব। পূর্বাহ্ন এগারটার সামস পোর্টাল www.samsodisha.government.in কমন আপ্লিকেশন ফর্ম বা সিএএফ উপলব্ধ হব। আগ্রহী ছাত্রছাত্রী জুলাই ৬ নাম পঞ্জীকরণ করে পারিবে এবং জুলাই ১৮ পূর্বাহ্ন এগারটা ৪৫ প্রথম মেধা তালিকা প্রকাশ পাইব। আজিকালি লোকমানে প্রচুর পরিমাণে রুটি, বটর এবং বিশোধিত তেল খাউছন্তি, যাহা স্বাস্থ্য পাই ক্ষতিকারক। এই খাদ্য যোগু অনেক রোগ মধ্য দেখা যায়, যেপরিকি মেদবহুলতা, হৃদঘাত এবং স্ট্রোক ইত্যাদি। আইসিএমআর কহিছি যে এই খাদ্য সামগ্রীগুড়িক সন্তুলিত পরিমাণে খাইবা উচিত। আইসিএমআর যথা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকাল রিসর্চ চেতাবনী দেইছি যে রুটি, বটর এবং রন্ধন তেলর অত্যাধিক ব্যবহার স্বাস্থ্য পাই ক্ষতিকারক। লোকসভা নির্বাচন ফলাফল সামনাকু আসিবা পরে এনডিএ সরকারর শপথ গ্রহণ সমারোহকু নেই প্রস্তুতি জোরদার হইছি। এহারি মধ্যরে শপথ গ্রহণ তারিখকু নেই নূয়া অপডেট সামনাকু আসিছি। মিলিথিবা সূত্রর জনাপড়িছি জুন ৮ পরিবর্তে এবে জুন ৯ শপথ গ্রহণ সমারোহ হেব। প্রধানমন্ত্রী জুন ৯ অর্থাৎ শনিবার তৃতীয়বার প্রধানমন্ত্রী ভাবরে শপথ নেবে। আমেরিকা চিপ মেকর এনভিডিআর শেয়ারে গত কিছু মাসে লগাতার নূয়া রেকর্ড করা যাইছি। বুধবার দিন পুনি থরে তার শেয়ারে জবরদস্ত বৃদ্ধি দেখিবাকু মিলিছি। এথিসহ কোম্পানি এক নূয়া রেকর্ড বি সৃষ্টি করিছি। এনভিডিআর বর্তমান এম ক্যাপ্র সহায়তার আপলকু পছরে পকাই দুনিয়ার দ্বিতীয় বড় কোম্পানি হয়ে যাইছি।
लोकसभा निर्वाचन रे विजय पाई नरेंद्र मोदी को अभिनंदन जणाई अमेरिका राष्ट्रपति जो बाइडेन एवं ब्रिटेन प्रधानमंत्री ऋषि सुनाक। प्रधानमंत्री नरेंद्र मोदी एवं राष्ट्रीय जनतांत्रिक बा एनडीए मेंटो को विजय पाई अभिनंदन जणाई भविष्यत पाई आम दुई देश मध्यरे बंधुता वृद्धि पाऊ बोली कहिछंती। ভারতীয় মহাকাশ সংস্থা নাসার বরিষ্ঠ মহাকাশচারী সুনীতা উইলিয়ম সহ পুণি মহাকাশক যাত্রা করেছেন। ভারতীয় বংশোদ্ভব 69 বর্ষিয়া সুনীতাঙ্কর এহা তৃতীয় মহাকাশ যাত্রা। সুনীতা 2006 ডিসেম্বর 9 ডিসকভরি মহাকাশ যানরে প্রথমথর মহাকাশ যাত্রা করেছিল। 7 বর্ষ পরে রাজ্যরে 3 দিনিয়া হাতি গণনা শেষ হয়েছি। এনেই পিসিসিএফ পক্ষরু সূচনা দিয়া যাইছি। রাজ্যরে হাতি সংখ্যা বৃদ্ধি পাইছি। 2017 রাজ্যরে 1934 হাতি থিবা বেলে এথর 2098 হাতি অছন্তি। সেথিরু 474 জন পুরুষ হাতি, বাকি 1030 মহিলা হাতি এবং 594 যুব হাতি অছন্তি। তেবে এথর পুরুষ হাতিঙ্ক সংখ্যা বৃদ্ধি পাইছি। এবে ওড়িশার অনুগুড়, ঢেঙ্কানাল এবং কটকর আঠগড়ে অধিক হাতি থিবা গণনারু জনা পড়িছি। তেবে গত 5 বর্ষরে 403 হাতিঙ্ক মৃত্যু হয়েছি। বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জুন 8 তারিখে প্রধানমন্ত্রী ভাবরে নরেন্দ্র মোদী শপথ গ্রহণ ন করিবা পর্যন্ত দিল্লিরে রহিবে বলি বিশেষ সূত্রর জানিবাকু মিলিছি। মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এনডিএ কু পূর্ণর সমর্থন দেই কহিছন্তি যে বিলম্ব ন করি কেন্দ্ররে সরকার গঠন হেবা উচিত। নীতিশ কুমারঙ্ক এই ঘোষণা পরে সমস্ত রাজনৈতিক কল্পনা জল্পনার অন্ত ঘটিছি। কারণ নীতিশঙ্ক মতিগতি সবুবেলে অস্থির রহুথিবারু সরকারঙ্ক স্থিরতা নেই প্রশ্ন উঠুথিলা। পলটিছি বাজি, কমিছি সংখ্যা গরিষ্ঠতা। একাকি লোকসভার সরকার করিবাকু আশা রখিতিবা বিজেপি বর্তমান ছন্দি হই তলে পড়িছি। সহযোগী দলঙ্ক বিনা সরকার করিবা অসম্ভব হই পড়িছি। ম্যাজিক নম্বর ছুইবা পাই সহযোগী দলঙ্কর আবশ্যকতা থিবা বেলে মৌকে পে চৌকা মারিবাকু চেষ্টা করুছন্তি সহযোগী। সেইপরি নীতিশ কুমারঙ্ক দল পাখরে 12 জন সাংসদ রহিছন্তি। এইপরি অবস্থারে জেডিইউ দুইটি ক্যাবিনেট মন্ত্রী পদ সহ গোটিয়ে রাষ্ট্রমন্ত্রী পদ মাগিথিবা জনা পড়িছি। 16টি লোকসভা আসন জিতিথিবা আন্ধ্রপ্রদেশর টিডিপি দল তরফরু নাইডু অর্থমন্ত্রী সমেত লোকসভা বাচস্পতি পদ ও 5টি মন্ত্রী পদ দাবি করিথিবা শুনিবাকু মিলুছি। আগক বর্ষা দিন আসুছি। এহা পূর্বরু হীরাকুদ জলভণ্ডারর বন্যা জল নিষ্কাশন পাই বুধবার ড্যামরে এক মক ডিলর হইতিলা। এথিরে সমস্ত যন্ত্রপাতির যাঞ্চ করা যাইতিলা। এহা সহ ড্যামরে রহিতিবা সমস্ত 98টি গেট মধ্যরু 21টির টিকিনিখি যাঞ্চ করা যাইতিলা। স্প্রিলেম্ব ভিতরে এবং উপরে থিবা ক্রেন সমস্ত জেনারেটর মধ্যে যাঞ্চ করা যাইতিবা কর্তৃপক্ষ সূচনা দেইছন্তি। তেবে সমস্ত যন্ত্রপাতি সম্পূর্ণ ঠিক থিবা যাঞ্চ পরে মুখ্য যন্ত্রী ইং আনন্দচন্দ্র সাহু সূচনা দেইছন্তি। 48 ঘণ্টা মধ্যরে রাজ্যরে প্রচণ্ড বিজুলি ঘড়ঘড়ি সহ বর্ষা সম্ভাবনা রয়েছে। বজ্রপাত নেই 20 জেলাকে হলদিয়া সতর্ক সূচনা জারি করেছে পানিপাগ বিভাগ। দক্ষিণ ওড়িশার প্রবল বর্ষা সম্ভাবনা রয়েছে। গঞ্জাম, গজপতি, রায়গড়া, মালকানগিরি, কোরাপুট, নবরঙ্গপুর, কলাহান্ডি, কন্ধমাড়ে প্রবল বর্ষা হব। মৌসুমীকে বাট পড়াইবারে সহায়ক হব কালবৈশাখী। 8-9-10 তারিখে পশ্চিম ওড়িশার হব গ্রীষ্ম প্রবাহ। বরগড়, বলাঙ্গীর ও নূয়াপড়ার গ্রীষ্ম প্রবাহ নেই সতর্ক সূচনা জারি। দিল্লিরে জল সংকটক দেখি সুপ্রিমকোর্ট গুরুবার দিয়েছেন বড় নির্দেশ। কোর্ট হিমাচল প্রদেশকে 137 কিউসেক অতিরিক্ত পানি ছাড়িবার নির্দেশ দিয়েছেন। সর্বোচ্চ আদালত হরিয়ানাকে এই পানিকে দিল্লি পর্যন্ত পৌঁছাইবা নির্দেশ দিয়েছেন। এক মাস পর্যন্ত অতিরিক্ত পানির দাবি করে আবেদনকে নেই পৌঁছিবা কেজরিওয়াল সরকারকে মধ্যে কোর্ট চেতাবনী দিয়েছেন ও এহা সুনিশ্চিত করিবাকু কুহাযাইছি যে পানি নষ্ট করিবাকু দিয়া ন যাউ। লক্ষ্মী বসরু হটিলা শঙ্খ স্টিকর, এইভাবে কিছু দৃশ্য দেখিবাকু মিলিছি মালকানগিরি ও নূয়াপড়ারে।
ଗତକାଲି ଯାଏ ବସ୍ ଗୁଡ଼ିକରେ ଷ୍ଟିକର ଥିଲା, କିନ୍ତୁ ଆଜି ଅଚାନକ ଭାବେ ଲକ୍ଷ୍ମୀ ବସ୍ ଗୁଡ଼ିକରେ ଷ୍ଟିକର ଗାଏବ ହୋଇଛି। ଉଭୟ ପଟେ ଶଙ୍ଖ ଚିହ୍ନର ପୋଷ୍ଟର ନାହିଁ, ବସ୍ ପଛରେ ମିଶନ ଶକ୍ତି ଲେଖା ବି ନାହିଁ। ବିଜେଡି ନିର୍ବାଚନରେ ପରାଜୟ ପରେ ଏହିଭଳି ଦୃଶ୍ୟ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ସିଏମ୍ଓରୁ ଇସ୍ତଫା ଦେଲେ ଦୁଇ ବରିଷ୍ଠ ଅବସରପ୍ରାପ୍ତ ଆଇଏଏସ୍। ସିଏମ୍ଓ ମୁଖ୍ୟ ଉପଦେଷ୍ଟା ପଦରୁ ସୁରେଶ ମହାପାତ୍ରଙ୍କ ଇସ୍ତଫା, ସ୍ପେଶାଲ ଇନିସିଏଟିଭ୍ ଉପଦେଷ୍ଟା ପଦରୁ ଆର୍ ବାଲକ୍ରିଷ୍ଣନଙ୍କ ଇସ୍ତଫା। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ଇସ୍ତଫା ପରେ ପଦ ଛାଡ଼ିଲେ ସୁରେଶ ବାଲକ୍ରିଷ୍ଣନ, ସେମାନେ ସିଏମ୍ଙ୍କ ମୁଖ୍ୟ ଉପଦେଷ୍ଟା ଥିଲେ। ରାଜ୍ୟରେ ବିଜେଡ଼ିର ପରାଜୟ ପରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଗତକାଲି ଇସ୍ତଫା ଦେଇଛନ୍ତି। ତାଙ୍କ ପରେ ପଦ ଛାଡ଼ିଲେ ବରିଷ୍ଠ ଅବସରପ୍ରାପ୍ତ ଆଇଏଏସ୍ ସୁରେଶ ମହାପାତ୍ର ଓ ଆର୍ ବାଲକ୍ରିଷ୍ଣନ। 2024 ନିର୍ବାଚନରେ ଆନ୍ଧ୍ରପ୍ରଦେଶରେ ଟିଡିପି ସଂଖ୍ୟାଗରିଷ୍ଠତା ହାସଲ କରିଛି, ଯାହା ଏହା ପୂର୍ବରୁ ପାଇନଥିଲା। ଟିଡିପି ମିଳିତ ମଞ୍ଚ 164 ଆସନରୁ ବହୁମତ ହାସଲ କରିଛି। ଏହା ସହିତ ଚନ୍ଦ୍ରବାବୁ ନାଇଡୁ କୌଣସି ବିରୋଧ ବିନା ସରକାର ଗଠନ କରିବେ, କିନ୍ତୁ କ୍ଷମତାକୁ ଆସିବା ପରେ ଟିଡିପି ଅନେକ ପ୍ରତିଶ୍ରୁତି ପୂରଣ କରିବାକୁ ପଡ଼ିବ। ପେନ୍ସନ ବୃଦ୍ଧି ଏହାର ଏକ ଅଂଶ। ଅତୀତରେ ୱାଇସିପି ସରକାର ମାସିକ 3,000 ପେନ୍ସନ ପ୍ରଦାନ କରୁଥିଲେ, କିନ୍ତୁ ଚନ୍ଦ୍ରବାବୁ ଲୋକଙ୍କୁ ଆଶ୍ୱାସନା ଦେଇଥିଲେ ଯେ ଏହାକୁ 4,000 ବୃଦ୍ଧି କରାଯିବ।